অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলেনুর তাপসকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আগামী 3 নভেম্বর দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে তাপসের বনানীর বাসায় ইতোমধ্যে চিঠি পাঠিয়েছে দুদক। দুদকের উপপরিচালক মনিরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযোগের বিষয়ে অভিযুক্ত তাপসের বক্তব্য শোনা প্রয়োজন। নির্ধারিত সময় দুদকে হাজির না হলে অভিযুক্তের কোনো বক্তব্য গ্রহণযোগ্য হবে না বলেও চিঠিতে উল্লেখ করা হয়। ছেলেটারে ধরে রাখতে পারলাম না, উচ্চ শিক্ষিত বানাবার জন্য মাতবরের কাছে বিক্রি করে দিলাম। নয়নকে আমার মেয়ের জামাই বানিয়ে কিনে নিয়েছি। ঘরের পেছন থেকে কসুর নথি তুলে বাজারে নিয়ে গেছিলাম, ব্যস্ত 1,00,100 টাকা দেখি না। কে নিল? যেখানে দুজনের ইচ্ছা পূরণ হয় নাই সেখানে ভালোবাসা শ্রদ্ধা কিভাবে আসে? আমি আপনার দেখেই ঘর জমা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আপনার সাথে যে অন্যায় করছে আমি তার প্রতিশোধ নেব। নয়ন একটু সময়ের জন্য বিকার হয়, যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফ এ স্মার্ট রেফ্রিজারেটর।